এখন আমরা অশোকনগরের মার্কেটে ঘুরে বেড়াচ্ছি, নিউ অশোকনগরে। এখানে আমরা খানিকক্ষণ পর বিরিয়ানি কিনব, বাকি সবার জন্যই নিয়ে যাব। মাটন বিরিয়ানি হবে সেটা, ও সাথে মাটনও নেবো আমরা, সারপ্রাইজের ব্যাপার। মাটনও নেবো, হ্যাঁ হ্যাঁ, কালকে মাটন হওয়ার কথা। ঠিক আছে, আপনাকে একটু ঘুরে দেখাচ্ছি। দিল্লির কেজি দরে বিরিয়ানি আর সাথে বাটার চিকেন এগো দেওয়া রয়েছে। এটা কি দিয়েছে? এটা সালান, সালান। আচ্ছা, সালান আর চাটনি। এটা পার কেজি 200 টাকা, আমরা টোটাল 6 কেজি বিরিয়ানি এনেছি, এবার খাবো। আর এখানে রায়তা আছে, হোমমেড রায়তা খাই, তারপর বলছি। খেয়ে বলি কেমন হয়েছে। তোমার খিদে পেয়েছে খুব? খাওয়া যাক, অনেক মুখ শুকিয়ে গেছে খাওয়ার খিদে দে। এটা তো কিছু নেই, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কেমন? আমি তো খাই মাঝে মাঝে বিরিয়ানি। আচ্ছা, অর্ঘ্য তোমার কেমন লাগছে? ভালো ভালো। কলকাতার সাথে এখানে ডিফারেন্স কি কি মনে হচ্ছে? এটা ডিফারেন্স অনেকটাই। মানে কেমন? অন্য ঘরানার। এটা মুরাদিবাদী বিরিয়ানি। আচ্ছা, আমরা যেটা খাই সেটা কলকাতা আওয়াজ স্টাইল বিরিয়ানি খাই। এটা অনেক তফাৎ যেহেতু, কিন্তু টেস্ট অনুযায়ী বলবো ভালো, খুবই ভালো। কিন্তু আর তোমার? ভালো, আমি তো বিরিয়ানি খাই না। কন এ লোক কাহা সে আতে, কিন্তু এই বিরিয়ানিটা একদম অন্যরকম, ভালো বেশ। তাহলে বলছো তুমি কলকাতায় এরকম বিরিয়ানি হওয়া উচিত, তাহলে তুমি খাবে? হ্যাঁ খাবো। মানে এরকম বিরিয়ানি হলে কলকাতায় খাবে, তাই তো? মানে কলকাতা বিরিয়ানি থেকে এই বিরিয়ানি বেটার। আচ্ছা, একটু গোলাপ জলের সব বন্ধ থাকে এর মধ্যে, সেটা একদম নেই। আচ্ছা, তাহলে খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষ, এখনো হয়নি, এখনো এখনো অনেক পড়ে আছে। বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্ক খাওয়া হচ্ছে। পেট ভরেছে? কথা বলতে পারছি না। তোমাদের পেট ভরেছে? বন্ধুরা, আমরা তাহলে এখন বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। ট্রেন আমাদের 4:20 নাগাদ, এখন বাজে প্রায় 1:15। উবার বুক করেছি শিয়ালদা রাজধানী, শিয়ালদা রাজধানী। অনেক দিন এখানে ঘুরলাম, আর যেতে ইচ্ছে করছে না কারুরই, যেতে তো হবেই। নতুন ঘোরার উদ্দেশ্যে আবার আসব, আবার ফিরে। এখন মালফাল তুলবো, উবার বুক করেছি, আর কলকাতার জার্নিটাও দেখাবো আপনাদের। চলো। আবার কবে আসবো? দাঁড়িয়ে যাবে না?
কাছাকাছি আছে দেখা যাক কি বুক করবো দুঃখ হচ্ছে মানে খুব খারাপ লাগছে আবার আসবো আরো নতুন নতুন জায়গায় ঘুরতে যাবো গোয়াটা গোয়াটা হবে তো অবশ্যই গোয়াটাও হবে তার আগেও অনেকগুলো ঘোরা হবে ছোটখাটো সেটা হবে প্রত্যেকটা ঘোরাই আপনাদের সাক্ষী রাখবো দেখতে থাকবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমরা ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি একটু টুকটাক জিনিসপত্র কিনলাম রাতে বা সন্ধ্যাবেলা খাওয়ার জন্য মুখরোচক জিনিসপত্র আর টাটা আবার দেখা হবে একদম আসবো খুব শিগগিরই আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে আর খুব শিগগিরই আসবো দেখা হবে ঠিক আছে আমরা ট্রেনে যেতে যেতে এখন আইসক্রিম খাচ্ছি ভ্যানিলা আইসক্রিম তোমার আমাদের খাওয়া শেষ হয়ে গেল ভিডিও এডিট করছি হ্যাঁ এটাও করতে হবে চলছে সময় নেই বেশি আপলোড করতে হবে সব ভিডিওগুলো আসবে আইসক্রিম গেলে গেলে এখন রাত্রে খাওয়া দাওয়া খাইনি রাত্রে খাবো খাওয়া দাওয়াটা আপনার খাওয়া শুরু করলাম রুমালি রুটি আর আলুর দম আর আমাদের সঙ্গে আছে সন্দেশ এটা দিল্লির থেকেই আনা হয়েছে খেয়ে টেস্ট করবো ঠিক আছে বাকিরাও সবাই খাচ্ছে নিচে বেশ ভালো খেতে আলুর দমটা মারাত্মক হয়েছে আর লুচি দিয়ে খুবই ভালো লাগতো লুচি ফেভারিট খাবার আমাদের গুন্ডাদার আমাদের ক্যাপ্টেনদের ফেভারিট খাবার লুচি আর আলুর দম তো লুচি হলে এই আলুর দমটা একদম জমে যেত আর তার সঙ্গে আছে মিষ্টি ট্রেন তো পরিষ্কার হচ্ছে কন্টিনিউয়াসলি কিন্তু খাওয়ার কিন্তু খুবই বাজে আমরা খাইনি কিন্তু বাকি অনেকেরাই খেয়েছে তাদের রিভিউ শুনে যা জানলাম খাওয়ার খুবই বাজে এমনকি চিকেন অর্ডার ছিল যাদের তাদের চিকেন নষ্ট হয়ে গেছে তাদের বদলে তাদেরকে পনির দেওয়া হয়েছে আর অনেকজন দেখলাম বাইরের বেসিনে এমনকি ভমিটও করেছে তো তার মানে খাবার সত্যি বাজে সহ্য হয়নি তো এটা কিন্তু উচিত না এত ভাড়া নিয়ে এরকমভাবে খাবার দেওয়া এই সার্ভিসটা ভালো হওয়া উচিত যখন তুমি এত ভাড়া নিচ্ছ প্লাস খাবারের জন্য তুমি 500 টাকা নিচ্ছ 500 না 400 টাকা হ্যাঁ বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে গিয়ে এখন ক্যাবে বাড়ির দিকে রওনা দিয়েছি ট্রেনটা ভালোই স্পিডে আসলো আমাদের ট্রেনটা খুব নোংরা ছিল কিন্তু খুবই নোংরা বাথরুম বাথরুম তো আলাদা লেভেলের আপনি বুঝতে পারছেন তো আপনি আমি কি বলতে চাইছি তো ওরকমই আর বাকি সব হ্যাঁ লটকা আসছিল আর ফিরে এসেছি আমি আমরা এখন বাড়ি যাইতেছি তো সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে তো আপডেটে থাকবোই আর অনেক অনেক ভিডিও নিয়ে আসছি চলুন দেখা হবে বাই টাটা